আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি সামিহা তাবাসসুম। বিএনপির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক। রক্ত বৃথা যাবে না, আন্দোলনে জয়ী হব আমরা বুলু। সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত দুই। যুক্তরাষ্ট্রে চট্টগ্রামের যুবককে গুলি করে হত্যা। ঘুষ ও দুর্নীতির অভিযোগে দুদকের দুই কর্মকর্তা বরখাস্ত। কক্সবাজার জেলা ও দায়রা জজ ভুল নয়, অপরাধ করেছেন হাইকোর্ট। ভিপি নূরের কার্যালয় থেকে নিয়ে গেল সবকিছু। প্রার্থী হয়ে শুধু মার খেয়েছি, আওয়ামী লীগের অধীনে আর নির্বাচন নয়, হিরো আলম। খুলনায় বিএনপির শোক র্যালি এবং কক্সবাজারে হত্যার দায়ে 8 জনের মৃত্যুদণ্ড। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। আজ বৃহস্পতিবার বিকেল 3টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। বৈঠকে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যান আমির খুসরো মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এছাড়া বৈঠকে আরও উপস্থিত আছেন ব্রিটিশ হাই কমিশনারের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু বলেছেন, সজীবের রক্ত কোনো অবস্থায় বৃথা যাবে না, ইনশাআল্লাহ আমরা আন্দোলনে জয়ী হব। আমাদের দাবি একটা, এই সরকারের পদত্যাগ ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। এই দাবিতে সরকারের পদত্যাগ ও বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে দিয়ে দেশে সুষ্ঠু নির্বাচন আদায় করে নেব। এই দাবিতে 24 আগস্ট থেকে আমাদের আন্দোলন চলছে। আজ বৃহস্পতিবার বিকেল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোক র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী লালাখাল এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে রুবেল হোসেন নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। আজ বৃহস্পতিবার সকাল 6টায় সারি নদীর 1301 নং পিলারের সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন জৈন্তাপুর উপজেলার কালিঞ্চিবাড়ি গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, লালাখাল সারি নদীর 1301 নং পিলারের সংলগ্ন তেলাঞ্চি নামক স্থানে পাথর আনতে গেলে ভারতীয় খাসিয়ারা চোরা কারবারি মনে করে হঠাৎ গুলি চালায়। এতে রুবেল হোসেন সহ আরো 2 জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জৈন্তপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল হোসেনকে মৃত ঘোষণা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে দুর্বৃত্তদের গুলিতে রমিম উদ্দিন আহমেদ নামে এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছে। নিহত রমিম উদ্দিন চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট এলাকার মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের ছেলে। গত মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে সকাল 9টার দিকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত রমিম উদ্দিনের বড় ভাই রিয়াজউদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন। ঘুষ ও দুর্নীতির অভিযোগে সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদায় 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন আবদুল্লাহ সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সহকারী পরিচালক মোসাফিজুর রহমান ও উপসহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী। এর আগে গত 12 জুলাই 2 কর্মকর্তাকে নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করে দুদকের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের ফৌজদারি মামলায় 9 আসামিকে জামিন দেওয়ার বিষয়ে তারা আদেশে যে পরিবর্তন এনেছেন সেটি কেবল ভুল নয়, অপরাধ বলে স্বীকার করেছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার ফৌজদারি রিভিশন পিটিশনের শুনানির সময় বিচারপতি মোহাম্মদ হাবিবুর গনি এবং বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ ইসমাইলকে বলেন, আপনি নিজের আদেশ বাতিল করেছেন, এক অন্যায়কে ঢাকতে আপনি আরেকটি অন্যায় করেছেন এবং আপনি তা করতে দ্বিধা করেননি। এর আগে বিচারপতি মোহাম্মদ ইসমাইল হাইকোর্ট বেঞ্চে হাজির হন এবং তার কাজের জন্য আদালতে নিঃশর্ত ক্ষমা চান। গণ অধিকার পরিষদের কার্যালয়ের তালা ভেঙে সব ডকুমেন্ট নেওয়ার পাশাপাশি সেখানে নতুন তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেন, কার্যালয়ে ঢুকে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে, একই সঙ্গে দরজায় নতুন তালা দেওয়ার পাশাপাশি সেখানে একটি কলা পসিবল গেটও লাগিয়ে দেওয়া হয়েছে। তার অভিযোগ, বাসার মালিক মিয়া মশিউজ্জামান এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।
ঢাকা সদর আসনে উপনির্বাচনে হামলার ঘটনায় হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনবার নির্বাচন করে মার খেয়েছি। প্রথমে 2018 সালে, এরপর বগুড়ায়, সেখানে জিতেও ফল দেয়নি। আবার ঢাকায় উপনির্বাচন করতে এসে মার খেলাম। ঢাকা সদর আসনের উপনির্বাচনে হামলার শিকার হওয়ার পর হামলাকারীদের শনাক্ত ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ প্রধানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে বিকেল 3:30টায় তিনি ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। খুলনায় মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 18 জুলাই লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে কৃষক দলের কর্মী সজীব হোসেন নিহতের প্রতিবাদে শোক র্যালির আয়োজন করা হয়। শোক র্যালিতে নেতা কর্মীদের হাতে কালো পতাকা ও কালো ব্যাজ ধারণ করেন। এদিকে র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, শোককে শক্তিতে রূপান্তর করে সরকারের পতন নিশ্চিত করতে হবে। কক্সবাজারের মোহাম্মদ হোসেন নামে এক সৌদি প্রবাসীকে হত্যার দায়ে 8 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদেরকে 1,00,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরো 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর 2টার দিকে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ 4 মোশারফ হোসেন এ রায় ঘোষণা করেন। আমাদের পরবর্তী এরা 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।